মমতা ব্যানার্জি দেখাচ্ছে 21 জুলাইয়ের মঞ্চে অন্য কিছু, আর সারা বাংলার পরিস্থিতি অন্য কিছু। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইভেটাইজেশনকে কি উৎসাহ প্রদান করছেন? মন্ত্রীর যে সরকার বারুদ, বোঝেন তো, বারুদ বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে, যখন তখন ফেটে যেতে পারে। যে 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিবেকবান চাই, বিত্তবান নয়, কিন্তু বিরোধীরা বলছেন এই দলে বিবেকবান কোথায়, সকলেই তো বিত্তবান। একদম বিরোধীরা যা বলছেন সঠিক বলছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে 21 জুলাইয়ের মঞ্চে বলে না, হাতিকে হিন্দিতে একটা কথা আছে, হাতিকে দাঁত খানে কি কুছ ওর ওর দেখানে কি কুছ ওর, টেরা হচ্ছে হাতির দাঁত। মমতা ব্যানার্জি দেখাচ্ছে 21 জুলাইয়ের মঞ্চে অন্য কিছু, আর সারা বাংলার পরিস্থিতি অন্য কিছু। যদি আমরা দেখি এই মমতা ব্যানার্জির সরকারের আমলে পুলিশি হেনস্থা, সাধারণ মানুষদের দুর্গতা উকিলদের উপরেও চলছে, ইভেন মব লিঞ্চিং এই রকম, এবং নির্দোষদেরকে থানায় নিয়ে মেরে ফেলা, হত্যা করে দেওয়া, আবু সিদ্দিকের ঘটনা আপনি দেখুন টোলাহাটের, বা মব লিঞ্চিং চলছে, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারছে না, আপনার বিভিন্ন জায়গায় দেখুন, এই যে শুধু তাই নয়, মিড ডে মিল দুর্নীতি শিক্ষাকে শেষ করে দিয়েছে, যোগ্য লোকেরা চাকরি কাজ করতে পারছে না, প্রাইমারি স্কুল হোক, সেকেন্ডারি স্কুল হোক, হায়ার সেকেন্ডারি স্কুল হোক, বা যে কোনো বোর্ড হোক, শিক্ষা প্রসেস করে দিয়েছে। কেন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইভেটাইজেশনকে কি উৎসাহ প্রদান করছেন? এই প্রশ্ন কিন্তু আসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উচিত আগে দুর্নীতিগুলো শেষ করে দেওয়া। ওনার একটা অফিসার এসডিও পর্যন্ত ভালো করে জানে না কি আইন কি হবে, হাইকোর্টের রায়গুলোকে ভুল ব্যাখ্যা করে, সাধারণ মানুষের রাইটগুলো, তাদের অধিকারগুলো প্রতিনিয়ত ভায়োলেট করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী কিগুলো কি জানেন না? মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক, আপনি সাংবাদিক মানুষ, আপনারা দেখছেন যে প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন এই একটু কম খাবি রে, মানে কম মানে কেমন, ওখান থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সব জানেন, মানে খাবি খাওয়া সব জানেন, এই এত ডাল ভাতে পোষাচ্ছে না, তোরা ডাল ভাত খাবি না, মানে উনি জানছেন যে বিরিয়ানি কিন্তু খাওয়া চলছে, ডাল ভাত খাওয়ার কথা বলছে, মানে বিরিয়ানি একটু খা, একটু খা, বিরিয়ানি হালকা খা, মানে এইভাবে একটা রাজ্যের প্রধান, শাসক দলের প্রধান, রাজ্যের প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী যদি এইভাবে যদি মানুষকে উৎসাহ দেয় তার নেতৃত্ব নেতাদেরকে, যে ঘুষ খাও আর ঘুষ দাও, ঘুষ খাও ঘুষ দাও, পার্টিতে তলা দাও, তলা উঠাও তলা দাও, প্রত্যেকটা আইসিকে প্রশ্ন, ওসি এবং আইসিদেরকে তলাবাজ বানিয়ে ফেলে রেখেছেন, ওরা নিজে নিজের দাদায় পার্টির, তৃণমূল পার্টির নেতা হয়ে গেছেন, এগুলোর মুখ্যমন্ত্রীকে জবাব উনি 21 জুলাইয়ের মঞ্চ থেকে না দিয়ে উনি মানুষকে একটা ভেলকিতে ফেলে রাখতে চাইছেন, বাংলার আপামর বাঙালি সমাজকে উনি কিন্তু পথভ্রষ্ট করার প্রচেষ্টায় আছেন। ওই বললাম না, হাতির দাঁত খেতে খায় অন্যভাবে আর দেখায় অন্যভাবে, তো মুখ্যমন্ত্রী এখন হাতির দাঁত। এই যে আপনি দুর্নীতির প্রসঙ্গ টানলেন, তো সেই দিক থেকে 21 জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নোংরামি যদি মনে লাগে সেটা ধোয়া যায় না এবং দুর্নীতির কাছে মাথা নত করা যাবে না, কিন্তু এই মুখ্যমন্ত্রীদেরকেই তো দেখা যাচ্ছে বা এই দলকেই যে দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদেরকে বাঁচানোর জন্য কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে ছুটছে সাধারণ মানুষের করের টাকায়। একদম, এত এত টাকা মুখ্যমন্ত্রী যে আইনজীবীদেরকে নিয়ে হায়ার করছেন, কাউকে 25 লাখ টাকা দিয়ে পার হিয়ারিং, এগুলো কার টাকা? মুখ্যমন্ত্রীর পার্সোনাল কেসে, ওনার লোকেদের কেসে, ওনার আশেপাশের লোকেদের বাঁচানোর জন্য এই যে ব্যয় করছেন, এই ট্যাক্সপেয়ারদের টাকা তো ব্যয় করছেন উনি, জনগণের ট্যাক্সের টাকাই তো ব্যয় করছেন, এর জবাবদিহিতা তো নেই এই মুখ্যমন্ত্রী আর নেই। ইনি, আমি বলতে চাইছি যে মুখ্যমন্ত্রীর যে সরকার বারুদ, বোঝেন তো, বারুদ বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে, যখন তখন ফেটে যেতে পারে।